হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনার মোবাইল ফোনে থাকা ক্যামেরার একটি গোপন কাজ দেখাবো। এই কাজটি দেখার পর আপনি কিছুটা অবাক হলেও হতে পারেন। তো বন্ধুরা, যদি আপনি এই কাজটি সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তা না হলে আপনি আপনার মোবাইল ফোনে থাকা ক্যামেরার গোপন কাজটি সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তো আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী কোনো ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে চলুন মোবাইল ফোনে থাকা ক্যামেরার গোপন কাজটি দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি কিন্তু বন্ধ করা রয়েছে। আমার মোবাইল ফোনের স্ক্রিনে কিন্তু কোনো লাইট জ্বলতেছে না। তো এখন যদি আমি আমার মোবাইল ফোনের ভলিউম ডাউন বাটনে একবার প্রেস করি তাহলে কিন্তু আমার মোবাইল ফোনে থাকা ক্যামেরাটি একটি ফটো তুলে নেবে। অথবা আমি যদি আমার মোবাইল ফোনে থাকা ভলিউম প্লাস বাটনে অর্থাৎ আপ বাটনে একবার ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই আমার মোবাইল ফোনের ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। এবং আমি যদি আমার মোবাইল ফোনের ভলিউম প্লাস বাটনে আরও একবার ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা যদি কখনও কোনো জায়গায় কিছু ফটো বা কিছু ভিডিও রেকর্ডিং করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইল ফোনের ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে করতে পারি না। তো আজকের পর থেকে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে খুব সহজেই ফটো বা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি যদি কেউ দেখে তাহলে সে কখনোই বুঝতে পারবে না, কারণ আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি ব্ল্যাক থাকবে, অর্থাৎ আপনার মোবাইল ফোনের মধ্যে কোনো লাইট জ্বলবে না। তো সেক্ষেত্রে যে কেউ মনে করবে আপনার মোবাইল ফোনটি বন্ধ করা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে জাস্ট 2 সেকেন্ড হোল্ড করে রাখছি। হোল্ড করে রাখার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা তালা আইকন চলে আসছে, এখানে ক্লিক করুন। তালা আইকনটাতে যখন ক্লিক করে দেবেন তখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাক, তারপর দেখতে পাচ্ছেন ফ্রন্ট। তো আপনারা এখান থেকে আপনাদের ক্যামেরা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, যখন আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তখন এখানে কিছু অপশন পাবেন। তো সবার উপর দেখতে পাচ্ছেন গ্যালারি, আপনি গ্যালারিতে চলে যান। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে একটি পিক এবং একটি ভিডিও রেকর্ডিং করছি, সেটা এখানে শো করতেছে। তো আপনারা যদি চান তাহলে এইভাবে ভিডিও রেকর্ডিং এবং ফটো তুলে নিতে পারবেন। তো এখন আপনি আপনার মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স। তো এখানে যদি সার্চ বক্সে এসে লিখেন ক্যামেরা উইথ স্ক্রিন টার্ন অফ, আমার অলরেডি এটা লেখা আছে, এখন সার্চ করুন। সার্চে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা চলে আসছে। তো আপনারা এখন এখান থেকে এটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর যখন আপনি এটা ওপেন করবেন, ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি যে সকল পারমিশন চাইবে আপনি সকল পারমিশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি খুব সহজেই গোপনে কোনো ছবি অথবা ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই আপলোড করা হয়। তো দেখা হবে নেক্সট টাইম নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।